আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সুরামিয়ার পেঁপের বাগানে। আমরা এখন কথা বলবো পেঁপে চাষি সুনামিয়ার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পেঁপে চাষের শুরুর দিকের কথা আমাদেরকে বলেন। পেঁপে চাষের শুরুর দিকে আমার এই জমিটা প্রথমে পড়েই ছিল। আমি ভাবছিলাম যে জমিতে কী করব। এক পর্যায়ে আমার এক চাচা এসে বলল যে পেঁপে চাষ অনেক লাভজনক, আমিও করেছি, তুমিও করতে পারো। তো আমি চাচার কাছ থেকে শুনে প্রাথমিক পর্যায়ে জমিটা প্রস্তুত করলাম। করে নার্সারি থেকে চারা সংগ্রহ করে আমি জমিতে চারা রোপণ করলাম। চারা যে রোপণ করলেন, চারা রোপণের নিয়মটা আমাদেরকে কিছু বলেন। চারা রোপণের নিয়ম, প্রাথমিক পর্যায়ে জমি ভালো করে প্রস্তুত করতে হবে, আগাছা দমন করতে হবে, মাটিটা ভালো করে চাষ দিতে হবে। দেওয়ার এক পর্যায়ে আপনার চারা প্রস্তুত হয়ে গেলে চারা জমিতে সুন্দরভাবে চারা পেঁপে চারা সাধারণত আপনার টবে দেওয়া থাকে। এই টপের কাগজটি কেটে ওই যে পরিমাণ মাটি আছে ওই মাটি পরিমাণ খনন করে চারাটি রোপণ করতে হবে। কতটুকু জায়গার উপরে আপনি এটা চাষ করছেন, কোন জাতের উপরে? আমার এখানে এক বিঘা জমি আছে। আমার মোট 3 বিঘা পেঁপে, 2 বিঘা অন্য জায়গায় আছে। 1 বিঘা জমিতে চারা লাগে 400, 3 বিঘায় 1200 চারা আছে। এর ভিতরে জাত আছে আপনার, এটা হচ্ছে দেশি জাত। এই জাতটা দীর্ঘমেয়াদী, 3 বছর ধরে ফল সংগ্রহ করতে পারব। আরেকটা হাইব্রিড আছে, রেড লেডি, বিভিন্ন জাতের আছে। তো এটা আপনার 1 বছর মেয়াদি, 1 বছর পরে আর এর ফলন পাওয়া যাবে না। এর জন্যই লাভজনক যে এর 3 বছর মেয়াদ, এর ভিতরে দেখা যাচ্ছে যে বাজার ওঠা নামা করে। তো দীর্ঘ সময়ের জন্য এটাই বাজার এক সময় কম এক সময় বেশি পাওয়া যেতে পারে। কিন্তু হাইব্রিড করলে 1 বছরের মেয়াদে ওতে বাজার ওঠানামার ভিতরে কতটুকু লাভ আসবে তা আমি জানি না, এটা ভেবে আমি দেশিটাই বেছে নিয়েছি। বিঘাপতি খরচ কীরকম? বিঘাপতি প্রাথমিক পর্যায় থেকে ফল সংগ্রহ পর্যন্ত 8 থেকে 10 হাজার খরচ, তারপরেই আপনার ফল সংগ্রহ করা যাবে। এবং ফল প্রথম চালানে কিছু কম হবে, যেহেতু সব গাছে ফল আসবে না। কিন্তু দ্বিতীয় চালানে 1 বিঘা জমিতে 15 থেকে 20 হাজার টাকার পেঁপে সংগ্রহ করা সম্ভব। আপনি যে দেশি পেঁপে চাষ করছেন, এর রোগ ও প্রতিকার সম্বন্ধে কিছু বলেন। পেঁপে চাষে তেমন কোনো রোগ দেখা যায় না, কিন্তু এর প্রধান শত্রু আপনার মাকড় আর পিঁপড়া। মাঝে মাঝে বাগানে এসে দেখতে হবে যে গাছে মাকড় আছে কিনা, পিঁপড়া আছে কিনা। এগুলা দেখে ঠিকমতো স্প্রে করতে হবে। এবং পাতা আপনার এক ধরনের কোকড় লাগে, এই কোকড়টা লাগলে আপনার ভিটামিন স্প্রে করতে হবে। এবং জমির আগাছা দমন করে রাখতে হবে। পেঁপে যে চাষ করছেন, কী কী সার দেওয়া লাগে এটাতে আমাদেরকে বলেন। এখানে আপনার জৈব সারটা বেশি ব্যবহার করা যায়। জৈব সার দিলে পরে গাছে রোগও কম হয়, সেই সাথে আপনার বাজার থেকে আমরা যে সারগুলা পেয়ে থাকি রাসায়নিক, রাসায়নিকগুলোও কম মাত্রায় ব্যবহার করা যেতে পারে। কিন্তু লক্ষ্য রাখতে হবে, সারের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায়
তাহলে গাছের গোড়া পচা লাগার সম্ভাবনাই বেশি থাকে। এজন্যই পরিমাপ অনুযায়ী সার জমিতে দিতে হবে। জৈব সারই বেশি দেন না মানে বাজার থেকে যেটা পাওয়া যায় ওইটা? আমি জৈব সারই বেশি ব্যবহার করি, যেহেতু জৈব সার ব্যবহার করলে গাছের গঠন ভালো থাকে, পরিবেশও তো ঠিক থাকে না? জি, পরিবেশও ঠিক থাকে। যারা নতুন পেঁপে চাষ করতে চায় তাদের সম্পর্কে আপনার কী বলার আছে আমাদের জানান? যারা নতুন করে পেঁপে চাষ করতে চায়, আমি বলবো পেঁপে চাষ অবশ্যই একটি লাভজনক চাষ এবং এটি দীর্ঘমেয়াদি, খরচ কম, সে অনুযায়ী পেঁপে চাষ করা যেতে পারে আমি বলব। আপনি পেঁপে চাষ করুন, সফল হন, ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।